বাজার থেকে আপনাদের কে কিছু সবজির মূল্য জানিয়ে দিব এই ছয় সাত কয় টাকা কেজি বস্তা স্যার 50 টাকা কেজি আর কাঁচা মরিচ কত বেটা কিন্তু 400 টাকা কেজি ভিডিও কত দিলাম আর পেঁপে 35 টাকা সরি 70 লম্বা বেগুন কয় টাকা কেজি 90 টাকা কেজি আর উস্তা 100 টাকা কেজি টমেটো কয় টাকা কেজি বেচতেছেন 160 টাকা আর নতুন সিম 220 টাকা আলু কয় টাকা কেজি আলু 60 টাকা আর ফুলকপি ফুলকপি পিস কত 60 টাকা পিস কয়টা 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 80 টাকা কেজি কয়টা 80 টাকা কেজি বিক্রি করতেছে আর করলা 100 টাকা দন্দল কয় টাকা কেজি বেচতেছেন 50 টাকা কেজি আর বটবড়ি 120 টাকা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের সবজি বাজার থেকে সবজির মূল্য জানাচ্ছি আপনাদেরকে ঝিঙ্গা কয় টাকা বেচতেছেন 80 টাকা কেজি আর পটল 80 টাকা ওই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই মাছ কয় টাকা কেজি বেচতেছেন বোয়াল বোয়াল 400 আর রুই মাছ আছে 500 আর গোড়া মাছ গোড়া মাছ 600 600 পুঁটি পুঁটি 150 পুঁটি 150 টাকা কেজি দেশি মাছ কি মেঘনা নদীর মেঘনার মাছ নাকি এটি কয় টাকা কেজি আহমদগঞ্জ রাধাগঞ্জ বাজারের মাছের বাজার থেকে মাছের মূল্য জানিয়ে দিচ্ছি আপনাদেরকে ইলিশ মাছ কত গোড়া চিংড়ি কত 1000 টাকা কেজি পাঙ্গাস মাছ কয় টাকা কেজি বেচতেছে 150 টাকা কেজি কেজি কত করে বেচতেছেন কেজি 600 টাকা কেজি পাবদা কয় টাকা কেজি বেচতেছেন 320 টাকা আর মালা 320 টাকা রয়েছে ইয়া কালিবাউ 320 টাকা কেজি ভাইরা কি কয় টাকা কেজি বড় 6 কেজি 300 টাকা কেজি চিংড়ি মাছ কয় টাকা কেজি বেচতেছেন বড়া 700 টাকা কেজি আর চুরুডা একদম ওই রুই মাছ 320 টাকা কেজি আপনি চিংড়ি কত করে বেচতেছেন 800 বড়া আর এইটা 650 ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের দুধের বাজারে আছি দুধের মূল্য জানিয়ে দিব এখান থেকে আসসালামু আলাইকুম দুধ কত করে বেচতেছেন কত কোটি শেয়ার বেচতেছেন দুধ 100 টাকা শেয়ার আজকে